বলরাম আউ কিছু প্রতিক্রিয়া নিয়ে যা কারণ আউ কিছু সময় রয়ে গেলা মুখ্যমন্ত্রী পৌঁছি যাবে তা পূর্ব কিছু প্রতিক্রিয়া নিয়ে যা যে কত উৎসাহিত অনেক এবং রাজ্য সরকার যা কইলে কথা রাখছেন। নিহাতি এবে কমলাকান্ত, এ মাটি হচ্ছে ওড়িশার ভাতহাণ্ডি এবং এই ভাতহাণ্ডির মাটিকু বর্তমান আউ কিছু সময় পরে মুখ্যমন্ত্রী পৌঁছিবে এবং সবুঠার বেশি খুশি অনেক চাষী, কারণ যে বিজেপি যে প্রতিশ্রুতি হয়েছিল নির্বাচন সময় সেই প্রতিশ্রুতিকে পালন করা যাচ্ছি এবং আজ নিজে মুখ্যমন্ত্রী আসবে এবং 800 টাকা চাষীকে প্রদান করবে। আমি সিধাসলখ আলোচনা করবা কেন কে আর কিছু সময় গেলে মুখ্যমন্ত্রী আসবে, আপন মানে ধান বিকি সারিছন, 2300 টাকা পাই সারিছন, 800 টাকা অধিকা পাইবে, কত খুশি অছেন আপন মানে? আমি বেশি খুশি হচ্ছ যেহেতু আমি চাষী হো, গত সরকার আমি ঠগি চালি দিলে আর 100 টাকা বোনাস দেমুতে এই পড়িয়ারে, ইছাপাল্লি এই পড়িয়ারে, এই প্লেগ্রাউন্ডে আজ যেটা মোহন সরকার যেটা কইছেন কথারে সেটা আজ পালন করবার উপরে অছেন আর আজ পালন হবা, আর আজকে 800 টাকা আমি চাষী মান একাউন্টকে যা সেলে আমি বহুত খুশি হচ্ছ, আমি গ্যাসলের অঞ্চলবাসী আমি বহুত খুশি হচ্ছ। এই জায়গায় মুখ্যমন্ত্রী পূর্বতন মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক আসিলে 100 টাকার বোনস ঘোষণা করে কিন্তু চাষী মানে কে না পাইলে, কিন্তু মুখ্যমন্ত্রী আসুচন মোহন মাঝি আসুচন আপন মানুষ একাউন্টকে 800 টাকা যা কেটা দেখ 800 টাকা আমার একাউন্টে গলে আমি বহুত খুশি। হ্যাঁ, লাভ দেবা এই 800 টাকা আপন মানে কেতে আপন চাষ ক্ষেত্রে কেতে বিকাশ করে পারবে ভাবুন? বহুত বহুত খুশি হব, বহুত খুশি। কবা কে চাবে মুখ্যমন্ত্রী আসুচন আপন মানকর একাউন্টকে 800 টাকা যা কেতে খুশি হচ্ছ? আমি বহুত 100 রু 100 খুশ হচ্ছ, আর এটার পূর্ব যেন সরকার দিলা যেন ধান আমি বিকুদলু আমার হাত যোগদলা আর ধান চাষ নি করু না বলে ভাবুদলু, কিন্তু ই সরকার এলাকি যেন 800 টাকা ইনপুট দেমু বলছেন, ফের ধান চাষ আরম্ভ করমু আর জোরসোর হিসাবে করমু, আর আমি বহুত খুশ অছু। কমলাকান্ত শুণুছেন যে চাষী মানে বেশ উৎসাহিত অনেক কারণ যে 800 টাকা অধিক পাইবে ইনপুট সহায়তা যে অধিক পাইবে সেই পয়সারু সেমানে অধিক চাষ করিবে, চাষ পাই যে আহুরি তাঙ্কর মনোবল বড়িব এবং যে মানে যে চাষী মানে চাষ মধ্য করিবা ছাড়ি দেইতিলে বিগত দিনরে সেই চাষী মানে আহুরি তাঙ্কর মনোবল বৃদ্ধি হউছে, তাঙ্কর ইচ্ছা শক্তি বৃদ্ধি হউছে, সেমানে নিজে তাঙ্কর প্রতিকার কহুছন্তি। আউ জনে চাষী অছন্তি, আপন কাণ কইবে কেনু হইছন আউ কেতে ধান ইতর বিকলেন কেতে কাণ কইছন? মই গরগুণা রইছে নাম, মোর না শান্তি সাউ, এ বর্ষ ধান দিয়ে বোনস পাবা আমি 800 টাকা, বহুত খুশি হচ্ছ স্যার এটি এটি আমি এইথর চাষকে এইথর বহুত বড়াবার লাগি চেষ্টা করমু, এইদিন পূর্বতন সরকার আমি 2300 হিসাবে দৌলা যেটাকি চাষীকে নে অটুতেই এইথর সরকার যেটা আসলা 2300 বাহারে 800 টাকা আমি বোনস পাইলু, এটি লাগি চাষী বহুত খুশি হচ্ছ। বহুত দেখুন আজ্ঞা, মো না অশোক কুমার আচার্য গর্ভণা টুয়েলা, দীর্ঘ 25 বর্ষ শাসনকালে পূর্বতন সরকার এই সোহেলা আসিকি 100 টাকা ইনপুট সবসিডি দেবে বলি কে না দে, বেলে ইহাদে নয় বিজেপি সরকার আসিছে, নয় সরকার আসছন আর সে কুইন্টাল পিছা 3100 টাকা দেমু বলছন, বেলে সেগুলি চাষী মানে বহুত খুশি অছন। পূর্বতন সরকার চাষী মানুষ ঠকিলা বলে তাঙ্ক অহংকার ভাঙিলা পুরা ভাঙিগলা ভাঙিগলা পুরা মানে জবাব এবার সরকার চাষী কাম করছেন পুরা উৎসাহিত অছেন চাষী মানে বহুত উৎসাহিত অছেন। আসলে কমলাকান্ত শুণুছেন যে এ সরকার চাষী সরকার একথা আমি কহু নৌ, একথা খুদ নিজে চাষী মানে কুচার এবং মো পাখে যে চাষী মানে অনেক সমস্তে ধান বিক্রি করে সারিছেন এবং সেমানে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী কেতবে আসবে এবং তাঙ্কু তাঙ্কর একাউন্টকু 800 টাকা প্রদান করবে এবং এই টাকা পাইবা দ্বারা অধিক যা কি বিগত দিনরে হো নথিলা, বিগত দিনরে চাষী মানুষ সরকার প্রোৎসাহন দিয়ে নথিলে, কিন্তু চলিত থর যেহেতু নূতন সরকার হয়েছে রাজ্যের এবং চাষীকে চাষী চিন্তা করছেন সরকার এবং চাষীকে অধিক 800 টাকা চাষী ক্ষেত্রে লাভদায়ক হব এবং চাষী মানে আগুক বড়বে, কারণ চাষী সরকার সবুলে চিন্তা করছেন এবং চাষী মানে নিজে কুলে শুনে যে পূর্বতন সরকার পূর্ব মুখ্যমন্ত্রী যেতে মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক এই পড়িয়ার ঘোষণা করলে 100 টাকার বোনস, কিন্তু চাষী ঠকি দিলে এবং ঠকিবার তার দ্বারা তাঁর অহংকার ভাঙিলা এবং চাষী তা উচিত জবাব দিলে, কিন্তু বর্তমান সরকার
କାମ କରୁଥିବା ସରକାର, ଚାଷୀଙ୍କ ପାଇଁ ସମର୍ପିତ ସରକାର। ତେଣୁକରି ଚାଷୀମାନେ ସେହି ଶୁଭ ମୁହୂର୍ତ୍ତକୁ ଅପେକ୍ଷା କରୁଛନ୍ତି। ଆଉ କିଛି ସମୟ ମଧ୍ୟରେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ଏହି ମଞ୍ଚକୁ ପହଞ୍ଚିବେ ଏବଂ ଏହି ମଞ୍ଚରୁ ହିଁ ସାରା ଓଡ଼ିଶା ପାଇଁ ଶୁଭାରମ୍ଭ କରିବେ। 800 ଟଙ୍କାର ଇନପୁଟ ସହାୟତା ଏବଂ ଏହି ଇନପୁଟ ସହାୟତା ଚାଷୀଙ୍କୁ ଦ୍ୱିଗୁଣିତ କରିବ, ତାଙ୍କର ଚାଷ କାର୍ଯ୍ୟ କରିବା ପାଇଁ ତାଙ୍କର ମନୋବଳକୁ ଦ୍ୱିଗୁଣିତ କରିବ ଏବଂ ଆର୍ଥିକ ବିକାଶ ହେବ, ଆର୍ଥିକ ଉନ୍ନତି ହେବ। ତେଣୁକରି ସରକାରକୁ ସମସ୍ତେ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଦେବା ସହିତ ଏବଂ ଏଥିପାଇଁ ସମସ୍ତେ ଚାଷୀ ଏବଂ ପୁରା ବରଗଡ଼ବାସୀ ଜିଲ୍ଲାବାସୀ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।